বন্ধু আপনারা দেখছেন না ইনফরমেটিভ বং চ্যানেল, আমি শুভ্র নীলরা। আজকের ভিডিওতে চারটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষার আপডেটস আপনাদের সামনে রাখার চেষ্টা করব। একদম প্রথম আপডেট হলো ভারতের নেক্সট জেনারেশন সাবমেরিন লঞ্চড ক্রুজ মিসাইল সম্পর্কে। ডিআরডিও এরকম একটি মিসাইল কিন্তু তৈরি করতে চলেছে, যে তো মিসাইলের রেঞ্জ হবে 300 কিলোমিটার পর্যন্ত। বর্তমানে KH-35 ক্লাব হারপুন 100 সেটের মতো মিসাইল কিন্তু ভারত ব্যবহার করে, কিন্তু একটি আধুনিকতর ক্রুজ মিসাইল বানানোর কথা ভেবেই কিন্তু ডিআরডিও সিদ্ধান্ত নিয়েছে এই যে NGSLCM মিসাইলটি তৈরি হবে। স্পেসিফিকেশন খুব বেশি জানা না গেলেও এর ডায়ামিটার হবে প্রায় 350 থেকে 400 মিলিমিটার, 4.5 মিটার মতো এটি দীর্ঘ হতে পারে। এতে নেক্সট জেনারেশন অ্যাক্টিভ রেডার হোমিং সিকার থাকবে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার এনভায়রনমেন্টে এই মিসাইলটি কিন্তু ব্যবহৃত হবে। তো এই মিসাইলটির প্রয়োজনীয়তা কেন পড়ল, তার মূল কারণ হচ্ছে ক্লাব এবং যে পুরনো হারপুন মিসাইলগুলি রয়েছে সেইগুলি হলো মিডিওকার ক্যাপাবিলিটির, অর্থাৎ অনেক মধ্যমানের মিসাইল। আমরা যদি হারপুন এবং 100 সেটের যে আধুনিক মিসাইলের কথা বলি, সেই মিসাইলগুলিও কিন্তু খুব ভবিষ্যতে ব্যবহার করা যাবে না। তাই এই NGSLCM মিসাইল ডেভেলপ করা হচ্ছে, নিউ জেনারেশন শিপ লঞ্চড ক্রুজ মিসাইল, যেগুলি কিন্তু আগামী 20 বছর ভারতের নৌবাহিনী ব্যবহার করতে পারবে এবং তার ফলে ভারতের নৌবাহিনীর ক্ষমতা আরও বৃদ্ধি পাবে, কথা বলাই বাহুল্য। দ্বিতীয় আপডেট কি না, ভারত সরকার প্রায় 50,000 কোটি টাকা ভারতের যে প্রজেক্ট 18 আছে সেটির জন্যে অনুমোদন দিতে চলেছে সামনের বছর, যেখানে 6টি নেক্সট জেনারেশন ডেস্ট্রয়ার তৈরি হবে 1300 টনের এক একটি। ডিআরডিও এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের যে রেডার সিস্টেম আছে সেটি তৈরি করবে, যেগুলি এই ডেস্ট্রয়ারে ইনকর্পোরেট করা হবে, ব্যবহার করা হবে। এতে কিন্তু হাইপারসনিক মিসাইল এবং অ্যান্টি শিপ মিসাইলও ইকুইপ করা হবে, এর ফলে আবার ভারতের নৌবাহিনী শক্তিশালী হয়ে উঠবে। তৃতীয় আপডেটটি হলো গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের বিষয়ে। $1.82 মিলিয়ন একটি অর্ডার পেয়েছে GRSE বাংলাদেশের থেকে। আন্তর্জাতিক বিডিং হয়েছিল, সমস্ত দেশ তাতে দাম রেখেছিল, তুলনামূলক কম দামে বানিয়ে দিতে পারার জন্যই GRSE এই বিডিং জিতে যায়। বাংলাদেশের যে উপকূলবর্তী যে মেরিন এবং ফিশারিজ প্রজেক্ট আছে তার জন্যই মূলত 6টি পেট্রোল বোটের দরকার। সেই পেট্রোল বোটগুলি কিন্তু গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বানিয়ে দেবে। চতুর্থ আপডেট কি না, ইন্দ্র 2021 মহড়াকে নিয়ে, যে মহড়াতে ভারত এবং রাশিয়ার পক্ষ থেকে 3 বাহিনীর 250 জন করে সেনা কিন্তু উপস্থিত থাকবে ভলগোগ্রাদ অঞ্চলে। রাশিয়ার যে পুদবয় ট্রেনিং গ্রাউন্ড আছে তার আশেপাশেই মূলত এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা। 2003 সাল থেকে এই ইন্দ্র মহড়া অনুষ্ঠিত হচ্ছে ভারত এবং রাশিয়ার মধ্যে। একদম প্রথমে এটি নৌ মহড়া হিসেবে শুরু হয়েছিল, কিন্তু তারপরে উভয় দেশেরই 3 বাহিনী এই মহড়াতে যুক্ত হয়। এখন এটি ট্রাই সার্ভিসেস এক্সারসাইজ বা 3 বাহিনীর মহড়া বলা যেতে পারে। ভারত ও রাশিয়ার মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তারই প্রতীক হিসেবে 2 দেশ কিন্তু এই মহড়ায় অংশ নিয়ে থাকে। বন্ধু, যে ভিডিওটি আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সেটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করুন। আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনারা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুবান্ধবদের মধ্যে এবং তাদেরকেও করে দিন জানার সুযোগ। যেরকম সাপোর্ট আপনারা আমাদের করছেন গত কয়েক মাস ধরে, সেই সাপোর্ট আমাদের করতে থাকুন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান যে কোন টপিকের ওপর ভিডিও বানালে সেটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কোনো সাজেশনস থাকলে সেটিও কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন না ইনফরমেটিভ বং চ্যানেলে, সাবস্ক্রাইব করে অবশ্যই বাজিয়ে দিন লাইকন সমস্ত ভবিষ্যতের ভিডিও নোটিফিকেশন পেতে। আজকে এই পর্যন্তই থাকুন, সকলে ভালো থাকবেন, জয় হিন্দ।